হাজারো প্রতিকূলতা এবং কষ্টের মাঝে মর্জিনা কিন্তু তার বাচ্চাকে ফেলে দেয়নি বা নষ্ট করেনি। সে তার বাচ্চা জন্ম দিয়েছিল। সাধারণত যেটা হয় আমাদের বাংলাদেশে অনেক জায়গাতে এই কালচারটা রয়েছে যে মেয়ের যখন প্রথম বাচ্চা হয় তখন সে তার বাবার বাড়িতে থাকে এবং 40 দিন পর্যন্ত, মানে এটা কুসংস্কার বলবো না মিথ বলবো, আমি এই বিষয়টাতে একটু কনফিউজ, কিন্তু দেখা যায় যেটা যে বলা হয় 40 দিন পর্যন্ত যেন মা ঘর থেকে বের না হয়, এটা বলা হয়। তো যাই হোক, যেহেতু বাচ্চাটা সিজারে হয়েছিল তো মর্জিনা তার মায়ের বাড়িতে চলে যায়, ওখানেই সে থাকে। এর মাঝে 40 দিনের আগ থেকেই রীতিমতো তার স্বামীর বাড়ি থেকে অনেক প্রেশার আসতে থাকে যে বাসায় চলে আসো, বাসায় চলে আসো। মানে তার স্বামী এতটুকু চিন্তা করছে না, মর্জিনার একটা অপারেশন হয়েছে, তার একটা বাচ্চা হয়েছে, সে শারীরিকভাবে সুস্থ না এখনও, কিন্তু তারপরও বলছে তুমি বাসায় চলে আসো কারণ আমার এখানে কষ্ট হচ্ছে, আমার রান্নাবান্না কে করবে। এদিকটাতে মর্জিনার শাশুড়িও রীতিমতো হচ্ছে তাকে ফোন করে করে বারবার বলতো তুমি তোমার কারণে আমার ছেলে খেতে পারছে না, আমার ছেলের কষ্ট হচ্ছে, তুমি এখনও কেন মায়ের বাড়িতে বসে আছো, হাত পা মানে হাত হাত পা রীতিমতো গুটিয়ে কেন বসে আছো, চলে আসো ঢাকায়। ঠিক আছে, 40 দিনের দিন মর্জিনা রীতিমতো ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ঢাকায় চলে আসে, শুরু হয় তার সংসার জীবন, বাচ্চা স্বামী, এই তো এই পুরো তিনজন থেকে এক, মানে তারা তিনজন ছিল এখন হয়েছে চারজন, এই চারজনের সংসার তাদের শুরু হয়। এরপর বেশি দিন না, বাচ্চার বয়স যখন মাত্র 3 মাস, তখন তার হাজব্যান্ড অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং ট্রিটমেন্ট করতে গিয়ে ধরা পড়ে তার হাজব্যান্ডের হেপাটাইটিস বি হয়েছে। আসলে এটা তার হাজব্যান্ড আগে থেকেই জানতো, এই সমস্যাটা তাদের বিয়েরও আরও 3 বছর আগে থেকে ছিল, কিন্তু বিয়ের সময় তার হাজব্যান্ড এমন কিছুই তিনি মর্জিনাকে বলেননি। এদিকে যেহেতু হাজব্যান্ড অসুস্থ, স্বাভাবিকভাবে মর্জিনাকে দৌড়াদৌড়ি করতে হয়। তার দেবর তাকে একটু পরিমাণ সাহায্য করেনি, 3 মাসের একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে একবার এই হসপিটাল তো আরেকবার ওই হসপিটাল, এই ডাক্তার থেকে সেই ডাক্তার, কখনো নিজে দৌড়াচ্ছে, কখনো যদি অন্য কারো হেল্প চাচ্ছে কেউ হেল্পও করছে না। তবে হ্যাঁ, তার শাশুড়ি কিছুটা তাকে আর্থিকভাবে সাহায্য করেছিল। এদিকে মানে যারা বাংলাদেশে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকেও যদি ডাকা হতো তাহলে তারা একদিনের পেমেন্ট চাইতেন, মানে হচ্ছে তাদের একদিন কাজ করলে যে পরিমাণ মানে আর্থিকভাবে লাভবান হতেন তারা, সেই টাকাটা তারা মানে চাইতো মর্জিনার কাছে। তারপরও মর্জিনা রাজি ছিল যে ঠিক আছে আসেন আপনারা। যাই হোক, এভাবে কোনোভাবে তার হাজব্যান্ডকে কিছুটা সুস্থ করার পর মর্জিনার শাশুড়ি তাকে বলে হয়েছে একটা কাজ করো, তোমরা 3 জন, মানে হচ্ছে মর্জিনার বাচ্চাটার কথা বলছে না কিন্তু মর্জিনার, মর্জিনার স্বামীর এবং সেই সাথে তার দেবরের কথা বলছে, যে তোমরা 3 জন আমার কাছে চলে আসো। তার ছোট্ট বাচ্চাটাকে সে নিয়ে গিয়েছিল সম্পূর্ণ নিজের খরচে, ইভেন এই বিশাল যাত্রায়, পুরো প্লেন যাত্রায় তার বাচ্চাটাকে তাকে কোলেই রাখতে হয়েছিল, তার জন্য সে একটা সিটের ব্যবস্থা করতে পারেনি। শুধুমাত্র নিয়ে যাওয়ার জন্য যতটুকু খরচের প্রয়োজন ঠিক ততটুকুই সে এফোর্ড করতে পেরেছিল। এভাবেই তারা চারজন যায় বিদেশে তার মায়ের কাছে, মানে হচ্ছে তার শাশুড়ির কাছে। ভেবেছিল এবার হয়তো বা কিছুটা সুখের মুখ দেখবে মর্জিনা, কিন্তু অ্যাকচুয়ালি তা হয়নি। বরঞ্চ কথায় কথায়, উঠতে বসতে তার শাশুড়ি তাকে অকথ্য ভাষায় কথা শোনাতো, খাওয়ার কষ্ট সেখানেও ছিল, যদি বা মর্জিনার স্বামীকে কখনো খাওয়ার কষ্ট দেয়া হয়নি, কারণ হাজার হোক সে তো ছেলে, তাকে ভালো ভালো খাবার দেওয়া হয়েছে সবসময়, তাকে কোনো কষ্ট দেওয়া হয়নি, কিন্তু মর্জিনাকে দিয়ে সারাদিন সব কাজ করানো হতো এবং দিন শেষে দেখা যেত কি যে বাসি পচা যে খাবারগুলো থাকে সে খাবারগুলো মর্জিনাকে দেওয়া হতো। ইভেন মর্জিনার বাচ্চাকেও পর্যন্ত টেক কেয়ার করা হতো না, মর্জিনার বাচ্চা যদি কাঁদতেও থাকে কেউ তাকে ধরতেও আসতো না, আবার মর্জিনাকেও তার কাছে যেতে দিত না যতক্ষণ পর্যন্ত মর্জিনা কাজ শেষ না করবে। এরকম একটা ছোট্ট ঘটনা এক্সাম্পল মর্জিনা দিয়েছিল, বাচ্চাটার প্রচণ্ড জ্বর, সে কাঁদছে, মর্জিনা কাজ করছে, ও চাচ্ছিল বাচ্চাটার কাছে যাওয়ার জন্য, যেহেতু যেতে পারছে না তাই বলেছিল যে মা একটু দেখবেন। সে দূর থেকে দেখছিল তার শাশুড়ি বাচ্চাটার কাছে গিয়ে রীতিমতো গায়ে হাত দেয়নি, মানে শরীরে একটু হাত দিয়ে দেখা যে বাচ্চাটার জ্বর কতটুকু, না সেটা করেনি, দাদি হয়ে নিজের ছেলের সন্তানের গায়ে পা রেখে, মানে পা দিয়ে সে টাচ করে দেখছিল বাচ্চাটার গায়ে জ্বর আছে কি নেই। কতটা নির্মম হতে পারে একজন মায়ের সামনে, মায়ের চোখের সামনে এমন দৃশ্য হচ্ছে। কোনোভাবে 3 মাস কাটানোর পর মর্জিনা সিদ্ধান্ত নেয় যে না, এভাবে আর থাকা যায় না, কারণ পদে পদে অনেক কথা তো শুনছিল, সেই সাথে তার শাশুড়ি এটাও বলছিল তার ছেলের সংসার সে করতে দিবে না মর্জিনাকে। তাই জেদ করেই
চলে আসে বাংলাদেশে স্বামী সহ বাচ্চা সহ বাংলাদেশে চলে আসে মর্জিনা যেহেতু জেদ করে চলে এসেছিল মর্জিনা তাই রীতিমতো তার শাশুড়ি যেটা করলো তাকে বলেই দিল যে তুমি আমার ঢাকার ফ্ল্যাটে উঠতে পারবে না কোথায় যাবে যাও কিন্তু আমার ফ্ল্যাটে উঠতে পারবে না কি আর করার বেকার স্বামী আর ছোট এই 6-7 মাসের মানে তখন বলতে গেলে তার বাচ্চাটার বয়স 1 বছর এই বাচ্চাটাকে নিয়ে কি আর করার পথে নেমে গেল মর্জিনা চলে আসলো আবারো যশোরে তারপর হলোটা কি বলছি পরের পর্বে